স্যার আপনার মাইকটা মেবি অন স্যার। টেকনিক্যাল টিম প্লিজ স্টার্ট। নমস্কার, আমি শ্রীরূপ ভট্টাচার্য আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি আমাকে সঞ্চালনার সুযোগ করে দেওয়ার জন্য। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ ও অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, সকলকে জানাই আজকের দিনের আনুষ্ঠানিকতায় স্বাগতম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরামের সকল সদস্য ও শিক্ষার্থীবৃন্দকে আমাদের সাথে আজকে সামিল হওয়ার জন্য। শিক্ষা, জ্ঞান, সংস্কৃতি নিয়ে যার পরিপূর্ণতা, তারই অন্যতম প্রাণকেন্দ্র সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম। এরই সূত্রে আমাদের আজকের আনুষ্ঠানিকতা। বলা যায় খুব শীঘ্রই আমরা আমাদের জ্ঞানের পরিধি উন্মোচনে সক্ষম হব নতুন এক সেশনের মাধ্যমে, যার নাম কমিউনিকেশন হ্যাকস অ্যান্ড প্র্যাকটিস টিপস। এবং এরই অন্যতম এক আকর্ষণ, আমাদের সাথে উক্ত সেশনে যুক্ত হচ্ছেন আমাদের সকলের প্রিয় একজন স্যার, মোহাম্মদ শিবদীপ শাহরিয়ার স্যার। আশা করছি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ও উপস্থিতি দুইয়ের সমন্বয়ে আমরা আমাদের জ্ঞানের পরিধি বিকাশে এক সক্ষমতা অর্জন করব এবং নতুন এক পথ চলা আমরা শুরু করতে সক্ষম হব। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় নাইমুল হায়দার রিজভী ভাই, প্রেসিডেন্ট অফ সেন্ট্রাল কমিটি সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম। আমি ভাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে আজকের সেশনের শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। ধন্যবাদ শ্রীরূপ, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি প্রথমে ধন্যবাদ দিতে চাচ্ছি আমাদের শিবলি শাহরিয়ার স্যারকে, তার ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদেরকে একটু সময় দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি সেশন উনি নিতে যাচ্ছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর পার্টিসিপেন্টস যারা জয়েন হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জন্য আসলে আমাদের এই ধরনের আয়োজন, আপনাদের সফট স্কিল গ্রো করার জন্য এবং এই ধরনের জিনিসগুলো যেন আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই SBSF বরাবরই এই ধরনের প্রোগ্রাম আয়োজন করে থাকে। সো আশা করছি আপনারা আজকের ফুল সেশনটি খুব উপভোগ করবেন এবং এখান থেকে কিছু লার্নিংস নিয়ে আপনাদের বাস্তব জীবনেও কাজে লাগাতে পারবেন। আর সম্পূর্ণ সময় উপস্থিত থেকে আমাদেরকেও এই ধরনের প্রোগ্রাম পরবর্তীতেও আরো আয়োজন করার জন্য উদ্বুদ্ধ করবেন আশা করছি।
সকলের প্রতি শুভেচ্ছা রইল, স্যারকে আবারও ধন্যবাদ, এবং আমি স্যারকে অনুরোধ করব আজকের সেশনটি শুরু করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাইমুল হায়দার রিজভী ভাই, আমাদের সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত সুধী, আপনাদের সকলের অনুমতি প্রার্থনা করে ও সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রার্থনা করে চলুন আমরা শুরু করি আমাদের আজকের দিনের সেশনের মূল পর্বে। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের সকলের প্রাণপ্রিয় স্যার মোহাম্মদ শিবলী সারিয়ার স্যারকে আজকের দিনের সেশনটি শুরু করার জন্যে। ধন্যবাদ স্যার। Thank you, moderator. Thank you, the members, respected members of Social Business Forum. And it's really, really honor to be able to speak in front of you. And today's session is about communication hacks. And let you know about you. This is Shibli Shahariar. I have been with the university from the very beginning, from its inception. I joined here in 2001. Actually, I joined at DIIT, Deputy Institute of IT, and the National University. They taught their BBA, BSc in Computer Science and all that. I joined there after 1 year, in 2001. After 1 year, I joined in Deputy International University in 2002. Initially, I had to work for the project profile and the curriculum development and proofreading and all that. Then formally I joined in June or July in 2002. So since then I have been here. In 2007 I went to England for my higher training and education. I came back and rejoined. So my specialization is business communication, employability, art of living. And I did a course on business communication in the University of Cambridge. And my area of research is now entrepreneurship development. So that's why I'm talking about entrepreneurship development, what Professor Yunus talked about it. And Professor Yunus is a legend, economist and Nobel laureate. So he taught specifically the youth to be entrepreneurs. So I was looking for his quotations and remarks that he made to inspire the youth. So I would request any of you, any forum member, to give me the link of his latest article or latest, this, where he talked about young entrepreneurship or social business, the latest one. Okay, so that's the introduction. আমি আসলে প্রথমে যখন ইন্ট্রোডাকশনটা শুনছিলাম তখন মনে হচ্ছিল যে একটু ইন্ট্রোডাকশনটা একটু ভাব গম্ভীর বা গুরু গম্ভীর হয়ে গেল কিনা, তো সেই জন্য আমি একটা গল্প দিয়ে শুরু করি। আসলে একটা সত্য গল্প আর কি, আমেরিকান আর্মির গল্প। তো আমেরিকা আর্মিতে হঠাৎ করে এক সোলজার, তখন অনেক আগের গল্প, প্রায় 30-40 বছর আগে, তখন কিন্তু ই ছিল না, আমরা এখনকার যে মোবাইল ফোনের ব্যবহার ছিল না। তো হঠাৎ করে দেশের বাড়ি থেকে বা তাদের গ্রাম থেকে একটা আসে, এটাকে তখন বলা হতো টেলিগ্রাম। আমি নিজেও টেলিগ্রাম করেছি আমার চাচাকে, যে কাম শার্প এরকম। সো খালাম্মার পক্ষ থেকে বলছি যে খালু কামসার, উনি লিবিয়া থাকেন। তো এই টেলিগ্রামে হঠাৎ উনি নিউজ পেয়েছেন আর উনি দেরি করেননি, সাথে সাথে গ্রামে চলে গেছেন। এখন তার বসকে যে বলতে হবে, বস মানে মনে করো কর্নেল, ওনাকে যে বলতে হবে যে আমি চলে গেছি, এই সুযোগ নাই, ওই 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 ইমোশনস ওই সময় কাজ করেনি, উনি চলে গেলেন। তো চলে গিয়ে দেখলেন যে আম্মা অসুস্থ, বাসায় প্রচন্ড অসুস্থ, তাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করলেন। হাসপাতালে ভর্তি করার পর সেবা শুশ্রূষা করে তাকে ভালো করলেন। এরপর 15 দিন চলে গেল। এরপরে বাসায় আসলেন আম্মাকে নিয়ে, আবার দেখলেন আব্বা অসুস্থ হয়ে গেছে, কারণ আম্মা সচরাচর আব্বাকে দেখতেন। এখন আম্মা অসুস্থ হওয়াতে হাসপাতালে নিয়ে যাওয়াতে আব্বাও অসুস্থ হয়ে গেছে, তারা বোথ অফ দেম আর এজেড।
খুব বয়স, আব্বা অসুস্থ, উনাকেও আবার শুশ্রূষা করতে ভালো করতে করতে 7 দিন লেগে গেল, এই 21 দিন। এখন এই দুইজনের সেবা শুশ্রূষা করতে করতে মানে যে সোলজারের কথা বলছি উনি নিজেও আবার একটু অসুস্থ হয়ে পড়লেন, তাহলে এই আরো 7 দিন, এই টোটাল 15-15-30 দিনের মতো, 14-28 দিনের মতো, 1 মাসের মতো সময় চলে গেল। ওদিকে বস তো কিছুই জানে না কি হলো না হলো, কোনো ফোন নাই বা কোনো ধরনের ইনফরমেশন নাই। বস তো আর্মির আমরা সবাই জানি খুব ডিসিপ্লিন, ওখানে কেউ হারাই গেলে মিসিং হলে বা কোনো কিছু হলে খুব সিরিয়াসলি দেখা হয়। তাহাও বার তো ওই সোলজার ফেরত আসলে ওই আর্মির মানে ইসে আমরা বলছি অফিসে বা ব্রাকেটে আমরা বলি ওইটাকে কি যে বারাকে না আমরা অনেকে ব্যারাক বলে বারাক বলে অনেকে বলে আবার যে তাদের ইসে মানে তারা তো আসলে মেসের মধ্যে থাকে অথবা তাদের গন্ডির মধ্যে থাকে এটাকে বলি আর্মি এরিয়া। তা হাউবার তো হঠাৎ করে বস যখন দেখলো যে উনি আসছে তো বস তো রেগে মেগে আগুন, তখন বস কিছু বলার আগে সে বলতেছে যে স্যার ইয়েস স্যার আমি ভুল হয়ে গেছে স্যার আমি এই করেছি আমি দেশে গিয়েছি স্যার আমি প্রথম সপ্তাহে আম্মুকে নিয়ে হাসপাতালে গিয়েছি স্যার। তারপরে যারা আর্মি ডিফেন্সের কথা জানেন তারা জানেন যে প্রত্যেকটা সেন্টেন্সে তারা কিন্তু স্যার স্যার বলে। তো যাই হোক স্যার আমি প্রথম সপ্তাহে অসুস্থ ছিলাম স্যার, এই পুরো গল্পটা বলা শুরু করছে। তখনই এই ইসে মেজর বা সরি কর্নেল খুব রেগে গেলেন, আরো আরো রেগে গেলেন, রেগে রেগে বলতেছে কিপ ইট শর্ট স্টুপিড, আরে এত কথা কেন বলছো, তুমি শর্ট করো কি বলতে চাও। স্যার আমাকে 1 মাসের লিভ অফ অ্যাবসেন্স দাও, ওকে গ্র্যান্টেড, কিন্তু এত কথা তো বলার দরকার নাই, তুমি পুরো গল্পটা কেন বলছো, তুমি মা অসুস্থ ছিল বাবা অসুস্থ ছিল তারপর তুমি অসুস্থ ছিল, এই গল্প আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছি, আরে তোমার তোমার তুমি অ্যাবসেন্ট ছিল আমি তো অস্থির হয়ে গেছি, তুমি ভালো আছো তো, তুমি বেঁচে আছো তো, তোমার কি হইলো, তুমি সেটা বলো যে তুমি এই 1 মাস তোমার বাবা মার সেবা শুশ্রূষা করছো, এখন এটা ইমার্জেন্সি ছিল, এটা কোনো ওয়েতে তুমি অ্যাভয়েড করতে পারো নাই, আমাকে বলতে পারো নাই, সো ইউ নিড ওয়ান লিভ অফ অ্যাবসেন্স, দ্যাটস ইট, দ্যাটস দ্য বটম লাইন, এরপর আর কোনো কথা নাই। আর এই গল্প টল্প বলো না, ঠিক আছে, আই সিম্পাথাইজ উইথ ইউর প্যারেন্টস যে তারা সেবা অসুস্থ ছিলেন তুমি অসুস্থ করছো, দ্যাটস ইট। এখান থেকে কমিউনিকেশন হ্যাকস, ফার্স্ট হ্যাকটা আমি শিখি কিপ ইট শর্ট, আর বাকিটা না বললাম, ওটা গল্পের গল্পের ছিল, অ্যান্ড সিম্পল কিপ ইট শর্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড, যদি মেসেজটা যদি নিউট্রাল হয়, যদি মেসেজটা পজিটিভ হয়, যদি মেসেজটা গুড নিউজ হয়, কোনো ব্যাড নিউজ যদি তার ওখানে না থাকে, যদি ওই 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 মেসেজে কোনো ধরনের খারাপ সংবাদ, শোকস লেটার, দুঃসংবাদ, যে কোনো এখনকার পৃথিবীতে এনি নিউজ গুড ইজ গুড নিউজ, মানে ইল নিউজ বোঝাই যায় ওটা কি, ওটা হয়তো শোকস, হয়তো ডিমোশন, হয়তো কোনো মৃত্যু সংবাদ বা শোক সংবাদ, অথবা কোনো ওই নিউজ তো সবাই জানে, অথবা রিজেকশন অথবা নো, এই সংবাদ যদি না থাকে, যে কোনো পজিটিভ নিউজ, নিউট্রাল নিউজ, শর্ট অ্যান্ড সিম্পল, যেটা আমেরিকান ইসের গল্প থেকে আসে, কিপ ইট শর্ট স্টুপিড। তাহলে এখান থেকে আমরা শিখলাম, আমি কোনো ভুল ধরছি না কারো, আমি জাস্ট বলছি এই যে জাস্ট বললাম যে আমরা যে এই যে এই যে শুরুটা করলাম এত আড়ম্বর দিয়ে, এই যে ফরমালি, আমার মনে হয়ে একটু মনে হয়েছিল যে এত কিছুর দরকার নেই আড়ম্বরতা, একদম কমিউনিকেশন এত ফরমাল, এত অ্যারিস্টোক্রেটিক, এত মানে করলে হয় কি সবার মধ্যে একটা ভাব গম্ভীর্য আসে, তখন তার মানে কি বলে টাচ, মানে হৃদয়ের যে উদ্বেল মানে মানে কি বলবো ইমোশনসটা উদ্গ্রেপ করেন উদ্গ্রীব করে না, সো মেক ইট লেস ফর্মাল, আমি ইনফর্মাল বলিনি, আমি কিন্তু বলিনি ইনফর্মাল করতে হবে, মেক ইট শর্ট, মেক ইট সিম্পল, মেক ইট ডোন্ট নিড টু যে মানে একদম বইয়ের ভাষায় বলতে হবে, সাধু ভাষায় বলতে হবে না, একদম সিম্পলি বলো এবং একদম সিম্পলি মানুষকে টাচ করে এমন কথা বলো, যেটাই আসলে মূল কমিউনিকেশন। তো আমরা প্রশ্ন উত্তর নিব, আমরা এখন যেটা শিখলাম সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট সিম্পলিসিটি, ইটস অল অ্যাবাউট স্ট্রেইট ফরওয়ার্ডনেস, ইটস অল অ্যাবাউট
short, making it short. এটা ব্র্যান্ডিং এর একটা ফিলোসফি, যে যখন কোন ব্র্যান্ডিং এর মেসেজ দিব, কখনো প্রমোশন করব, যখনই কোন কোম্পানিকে রিপ্রেজেন্ট করব, যখনই সোশ্যাল বিজনেস কে রিপ্রেজেন্ট করব, এত বেশি লেখার দরকার নেই, এত বেশি বলার দরকার নেই, এত বেশি কথার দরকার নেই, আমি যে মেসেজটা দিতে চাই অল্প কথায় এবং টু দা পয়েন্ট বলি, ঠিক আছে? সো মাই মেসেজ ইজ মেক ইট শর্ট অ্যান্ড সিম্পল, মেক ইট শর্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড, যদি মেসেজটা ব্যাড নিউজ না হয়, গুড নিউজ যদি হয়, যদি নিউট্রাল নিউজ হয়। সো আমি এখন একটা লিংক দিয়ে দিচ্ছি, এটা বাসায় দেখতে হবে, এখানে দেখা যাবে না, এইখানে কমিউনিকেশনে সব এভরিথিং ইজ দেয়ার, ঠিক আছে? তাহলে ফার্স্ট প্রিন্সিপাল শিখলাম আমরা, লাস্টে কিন্তু জিজ্ঞেস করব। ফার্স্ট প্রিন্সিপাল শিখলাম কিস, কিস মানে হচ্ছে কিপ ইট শর্ট, স্টুপিড বাদ দিলাম আমি, শর্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড অথবা সিম্পল বলা যাবে, একদম সিম্পল বললেও হবে। আসল মেসেজটা ছিল কিপ ইট শর্ট স্টুপিড, এটা আমেরিকান যে আর্মির গল্পটা বললাম, ওকে ফাইন। সব অবস্থাতেই যদি মেসেজটা নেগেটিভ না হয়, আর নেগেটিভ হলেও এটা পরে বলছি কি করতে হবে। এখন আমি বলছি আমার লাইফ থেকে একটা গল্প বলি, আমরা যখন মেসেজটা সবসময় পজিটিভ ল্যাঙ্গুয়েজটা ইউজ করার চেষ্টা করব, কেন পজিটিভ ল্যাঙ্গুয়েজ না, ফার রিচিং একটা আছে, ইম্প্যাক্ট আছে পজিটিভ ল্যাঙ্গুয়েজ এর। আমরা অনেক সময় বলি না হবে না, পারবো না, করবো না, আমি বলছি না যে পজিটিভিটি বা পজিটিভ থাকলে জীবনে সবকিছু অ্যাচিভ হয় না, এটা সত্য না, কিন্তু এটা সত্য যে পজিটিভ চিন্তা করলে, পজিটিভ এনার্জি রাখলে, পজিটিভ এফোর্টস নিলে অ্যাটলিস্ট মানুষ এগোবে। আমি একটা উদাহরণ দিলে আমি বোঝাতে পারবো, ধরো একটা ইন্টারভিউ তুমি ফেস করেছো, যে কোনো জব ইন্টারভিউ, এখন ফেস করার আগের দিন তুমি ভাবতেছো চাকরিটা হবে না, আমার দ্বারা আমি মনে হয় পারবো না, মনে হয় কঠিন কঠিন কোশ্চেন করবে, সো তুমি কি করবা, এই যে নেগেটিভ থটটা তুমি আগেই করবে, কিন্তু তাইলে তুমি আগেই প্রিপারেশন কম নিবা বা আগেই নার্ভাস থাকবা বা আগেই তুমি যাবা না, মানে হয়তো ওই দিন ইউ অ্যাপিয়ারও করবে না, এরকম হয় কিন্তু অনেকের ক্ষেত্রে, আমার দেখা আছে যে মিড টার্ম পরীক্ষা দেয় নাই ভয়ে, অথবা ফাইনাল পরীক্ষা দেয় নাই, অ্যাসাইনমেন্ট ডিলে করে দিয়েছে, কারণ আগেই নেগেটিভ থটস তাকে কাবু করছে যে আমি বোধহয় পারবো না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব না, না না তুই এটা করে দিলাম, এই যে নেগেটিভ থটস। কিন্তু পজিটিভ থটস এ হয় কি, পারি আর না পারি অ্যাটলিস্ট মানুষ এনার্জি দেয়, ফোকাস দেয়, তখন আমি যদি পজিটিভ থাকে যে আচ্ছা চাকরিটা মনে হয় হবেই আমার, ইনশাল্লাহ ট্রাই করে দেখি, আচ্ছা চেষ্টা করে দেখি, তো এই থটটা আমাকে কি করবে, আমাকে আরো প্রিপারেশন নিতে সাহায্য করবে, আমি আরো কি করব, যত টিপস এন্ড ট্যাক্স টেকনিক্স এবং হ্যাকস নিব, এবং ফাইনালি চাকরি হোক আর না হোক আমি অ্যাটলিস্ট পজিটিভ ভাইভ দিয়ে আসতে পারবো, কাদেরকে, ইন্টারভিউয়ারকে। সো এখান থেকেও আরেকটা শিখলাম যে একটু পজিটিভ ল্যাঙ্গুয়েজ, পজিটিভ থটস দরকার আছে। আমার লাইফ থেকে বলি, আমি যখন ইংল্যান্ডে ছিলাম তখন আমি যে রেস্টুরেন্টে কাজ করতাম, যে টিউশন ফি ম্যানেজের জন্য, তো ওই রেস্টুরেন্টে একটা ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে, ওই যে আমরা যে এসওপি মেশিন বলি, অনেকে বলে সোয়াপ মেশিন, পয়েন্ট অফ সার্ভিস, পস মেশিন, ওই পস মেশিন নষ্ট হয়ে গেছে, এখন ম্যানেজার বাইরে লাগিয়ে রেখেছে ওখানে নোটিশ, নোটিশটা হচ্ছে যে আওয়ার পস মেশিন ইজ আউট অফ অর্ডার, উই ক্যানট অ্যাকসেপ্ট ক্রেডিট অর ক্রেডিট কার্ডস এট দ্য মোমেন্ট, প্লিজ উই আর অ্যাকসেপ্টিং ক্যাশ অনলি, এরকম এই টাইপের, মানে আমার, আমি চিন্তা করছিলাম যে কি মেসেজটা ছিল, এই টাইপের একটা মেসেজ লিখেছে, তো আমি জানি না, আমি দেখিনি, ম্যানেজার লিখেছে, আমি হঠাৎ করে দেখলাম যে কি কাস্টমার কম আসতেছে, তো আমি নির্বিঘ্নে বলছি আমি ওয়েটারই করতাম ওই সময়, 2007 কথা বলছি, কারণ আমাকেও ওই টিউশন ফির জন্য 3 মাস করেছিলাম, 3 মাস ওয়েটারই করতে হয়েছে আমাকে, কারণ ওখানে কত বেতন আমি বলি, আমি পেতাম প্রতি সপ্তাহে মনে করো থাকা খাওয়া ফ্রি, আমার ফুল 3 বেলা খাওয়া ফ্রি, থাকা ফ্রি। তারপরে 2007 সালে আমি 120 পাউন্ড পেতাম, এবং আমার মাসে হতো 480 পাউন্ড, মানে 500 পাউন্ডের কাছাকাছি, হ্যাঁ, টিপস টুপ সহ, এবং এই 500 পাউন্ড আমার পুরাটাই জমে যেত, 1 টাকাও খরচ ছিল না, শুধু ওই যে বাংলাদেশে কথা বলার জন্য, বা আমি যদি কোনো রিক্রিয়েশনাল কোনো আইটেম কিনতাম রিল্যাক্সের, বা কোনো মানে এডিশনাল পোশাক আশাক, বাংলাদেশ থেকে পোশাক আশাক বেশি নিয়ে গেছিলাম, ওখানে তেমন কিছু কিনতাম না, শুধু আপেল কিনতাম, এক পাউন্ডে 7টা আপেল পাওয়া যেত, এবং ঠান্ডার দিন প্রতিদিন 1টা আপেল খাওয়া যেত, এবং 7 দিন খেতাম,
কারণ আপেল খেলে ওই যে সাধারণত আমি বলে দিচ্ছি, আপেল খেলে আমাদের যে ডাইজেশনটা ভালো থাকে এটা অনেকেই জানো তোমরা, যে পেট ভালো থাকে আপেল খেলে। আচ্ছা যা হোক, আমি যে এখান থেকে যে মেসেজটা দিতে চাই, তো পরে আমি যখন জানলাম যে নোটিশটা ভুল আছে, তখন আমি ম্যানেজারকে বললাম যে এই নোটিশ কি কেন লিখছেন। যখনই কাস্টমার দেখতেছে যে আপনার পস মেশিন নষ্ট, তখন তো কাস্টমার আপনার এখানে ঢুকবেই না, তা আপনার কি দরকার পস মেশিন নষ্ট এটা বলার? আপনি পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, পস মেশিন নষ্ট তো নেগেটিভ ল্যাঙ্গুয়েজ, বলবে কি রেস্টুরেন্ট পস মেশিন নষ্ট। তা আপনি মেসেজটা এভাবে দেন, নোটিফিকেশন, যে ফর দ্য টাইম বিং উই আর অ্যাকসেপ্টিং ক্যাশ অনলি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স মেড, থ্যাংক ইউ। এই যে কোনো পস মেশিনের কথাই নাই, বলতে হবে ফর দ্য টাইম বিং উই আর অ্যাকসেপ্টিং ক্যাশ অনলি, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স মেড, থ্যাংক ইউ। এই কথাটা বলার পর কাস্টমার দিকে আসা শুরু করছে। এখন কাস্টমার তো জানে না পস, কাস্টমার দেখতেছে শুধু আমি আমরা ক্যাশ এই কিছু সময়ের জন্য নিচ্ছি, কিছু মানে কিছু ফর দ্য টাইম বিং মানে কি, মানে ফর দ্য প্রেজেন্ট এই মুহূর্তে আমরা ক্যাশ নিচ্ছি, আপনাদের অসুবিধার জন্য আমরা দুঃখিত, আমরা হয়তো পরে আবার মানে ক্রেডিট কার্ডে নিব। বিদেশে সচরাচর উন্নত বিশ্বে আমাদের এই যে কার্ডের ইউজ বেশি, মানে তারা ক্যাশলেস 2007 আমি দেখে আসছি যথেষ্ট পরিমাণে, এখন তো নাই বললেই চলে, হয়তো ক্যাশ কম ইউজ করে। কিন্তু আমি বলছি যে সেই 2007 এক্সপিরিয়েন্স, যে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেও কাস্টমার বেড়ে গেছিল, এই একই জিনিস হয়েছে দুবাই এয়ারপোর্টে। দুবাইয়ের এয়ারপোর্টে গল্পটা বলি, দুবাই এয়ারপোর্টে আমি অনেক বড় এয়ারপোর্ট, আমি হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, আই ওয়াজ রোমিং অ্যারাউন্ড, তো হঠাৎ করে দেখলাম যে একটা কিউবিকল, আমি বলি এটা কিউবিকলটা কিসের, ওমা সেখানে দেখি সমস্ত মানুষ ধূমপান করতেছে, আমাকে ধূমপান করতেছে আর ওখানে লেখা উপরে স্মোক হেয়ার। আমি বলি স্মোক হেয়ার, বাংলাদেশে সব জায়গায় দেখি ডোন্ট স্মোক ডোন্ট স্মোক ডোন্ট স্মোক, এখানে ড্যাশ করিবেন না। আর এখানে মাঝখানে শুরু হয়েছিল 50 টাকা ফাইন, ওটাও চালু হয় নাই, আর এখন দেখি এখানে স্মোক হেয়ার। তো আমি ওই এয়ারপোর্টে দেখলাম ওই জায়গায় ছেলে মেয়েরা যারা ধূমপান করে ওই কিউবিকলে যায় ধূমপান করতেছে, আর বাকি জায়গা নো স্মোকিং জোন, এটা বলাই বাহুল্য। আর বাংলাদেশি উল্টা করতেছে, বাংলাদেশি কি করছে, যে এখানে ড্যাশ করিবেন না ধূমপান করিবেন না, তাহলে ওখানে সবাই ওই কথা কেউ শুনছে না। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি পজিটিভ ল্যাঙ্গুয়েজ পজিটিভ থটস পজিটিভ মাইন্ডসেট এইগুলা আমি বলছি না এইগুলাই সব সব রেজাল্ট এনে দিবে তা না, এটা সত্য না। হ্যাঁ, শুধু পজিটিভ মাইন্ডসেট পজিটিভ থটসই সব পারফেক্টলি সব রেজাল্ট মানে তোমার পজিটিভ আউটকাম নিয়ে আসবে সেটা না, সেটা সত্য না। কিন্তু এটা বোঝা যায় যে পজিটিভ ল্যাঙ্গুয়েজ পজিটিভ থটস পজিটিভ ইফোর্টসটা বেশি ত্বরান্বিত করে আউটকাম বেশি আনার জন্য, বেশি রেজাল্ট আনে পজিটিভ। তো এখান থেকে আমরা একটা জিনিস পেলাম, আমরা একটা ভিডিও দেখে আসবো এই মুহূর্তে, একটা আমি যদি প্রেজেন্ট করি তাহলে এই কমিউনিকেশনের একটা হ্যাকসের আমি বলছি যে ল্যাঙ্গুয়েজ ম্যাটার, আমরা যে ভাষায় কথা বলি ল্যাঙ্গুয়েজ হলো পার্ট অফ কমিউনিকেশন। তা একটা ভিডিওতে আমরা যতটুকু দেখি চালু হয় আমরা দেখে আসি, যারা এর আগে এই ভিডিওটা দেখেছেন ফাইন, আমি প্রশ্ন করব যে ভিডিও থেকে কি বুঝলেন, এবং আমি জানতে চাই যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশনের এটা আসলেই হ্যাকস বা ম্যাটার্স করে কিনা, আমরা দেখে আসি। মিনিস্ট্রি অফ রিলিজনের একটা আমরা একটা ভিডিও দেখে আসি, যারা দেখেছেন দেখেছেন, কিন্তু এটা 1-2 মিনিটের বেশি না, তো সেই জন্য আমি বলছি যে একটু আমি আগে দেখ না, এটা ভিডিও তো আসলো না, এখানে আমাকে আনতে হবে ইউটিউব চ্যানেল, ইউটিউবটা আমি একটু সার্চ দিই, দেখা যাচ্ছে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ জি স্যার দেখতে পাচ্ছি। আমি এখানে ল্যাঙ্গুয়েজ 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 হচ্ছে কমিউনিকেশনের একটা টুল, আর ল্যাঙ্গুয়েজ ছাড়া তো আমরা কমিউনিকেট করতে পারি না। ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স মিনিস্ট্রি অফ রিলিজন রিলিজিয়ান রিলিজিয়াস অ্যাফেয়ার্স বাংলাদেশের, সেটার থেকে আমি দেখছি দেখি এই যে এটাই কোথায় এটাই একটু আমরা দেখে আসি, যারা দেখেছেন দেখেছেন, আমি প্রশ্ন করবো এরপর যেটার সাথে কমিউনিকেশনের কি মিল এবং ফিলোসফিটা কি।
diversity of opportunities at home. Yet some would have it to die. আমি এখান থেকে কমিউনিকেশন আপনারা বুঝতে পারছেন যে কমিউনিকেশন কোথায় কাজ করতেছে। এইখানে মূল জিনিসটা আমি উত্তর দিচ্ছি না, আমি উত্তর দিতে তো পারবই, আমি কমিউনিকেশন পড়াই। তো আমি জানতে চাচ্ছি যাদের এই যে দুই একজন যদি আমাকে একটু উত্তর দেয়, ফিডব্যাক দেয়, আসলে ভিডিও থেকে কি বুঝলাম কমিউনিকেশন সম্পর্কে। হ্যাঁ, এর আগেও আমি বললাম পদে আমি দুই নাম প্রথমে বললাম কিস প্রিন্সিপাল, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এরপরে বললাম পজিটিভ ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স। আর এখানে আরেকটা মেসেজ আসছে তিন নম্বরে, সেই লার্নিংটা একটু কেউ শেয়ার করবে, যে কোনো একজন শেয়ার করবে, আমরা শুনছি। জি স্যার, মানা করলে মানুষের কৌতূহল বেড়ে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে, ওকে, ইমোশনস। হ্যাঁ, কেউ কি ব্যাখ্যা করবে যে কোনো পজিটিভিটি স্যার? হুম স্যার, না একটু ব্যাখ্যা, একটা এক লাইনে ব্যাখ্যা করলে হয়। জিনিসটা হচ্ছে, আমি যতটুকু বুঝছি স্যার ভিডিওটা দেখে, আসলে আমরা মুসলমানরা রিলিজিয়নের প্রতি অনেক রেসপেক্টফুল, তো যখন বাংলাতে লিখছিল যে এখানে WhatsApp করবেন না, তখন কেউ জিনিসটা কেয়ার করে না। এটা তো সবাই বুঝেছে, এটা তো সবাই এখানে সব পার্টিসিপেন্টরাই বুঝেছে কমিউনিকেশন, কিন্তু এটার অ্যানালিটিক্স কি, এটার অ্যানালিটিক্সটা আমি বলতে পারছি, এটা এটার বটম লাইনটা কি, আসলে কোথায় কি জিনিসটা কাজ করেছে, ওই নিজের ব্যাখ্যাটা। আমি এই ভিডিওর মানে ডেসক্রিপশন চাইনি, ভিডিও ডেসক্রিপশন সবাই বুঝেছে, কিন্তু এখান থেকে হোয়াট ডিড ইউ ফাইন্ড আউট, কি বুঝেছেন কমিউনিকেশন কোথায় কাজ করতেছে, ওইটা বলতে বলছি। হ্যাঁ, একটু চেষ্টা করেন তো। মানুষের ফিলিংস নিয়ে বা ইমোশন নিয়ে স্যার। ওকে, একটু ব্যাখ্যা করেন স্যার। রিলিজিয়াস উইক স্যার, এখানে যেটা হচ্ছে যে আমাদের দেশে 94% মুসলিম, তো এখানে আমাদের যখন যেমন আমাদের মহাগ্রন্থ আল কোরআনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আরবিক ল্যাঙ্গুয়েজ, তো এখানে আমাদের একটা উইকনেস কাজ করে, একটা ফিলিংস এর কাজ করে, যখন দেখতেছি যে এখানে আরবিতে লেখা, এখানে তো মানে আমরা মনে করতেছি এখানে হয়তো অন্য কোনো ইস্যু লেখা আছে, বাট সবাই তো জানে না যে আসলে বাংলার মিনিং এটাই যে এখানে প্রস্তাব করবেন না, আরবিক একটা ল্যাঙ্গুয়েজ থাকতেছে, তো সবার মাঝে সেন্টিমেন্টাল ওইটা লাগতেছে যে হ্যাঁ আরবিক কিছু একটা লেখা আছে, এখানে এই কাজটা করা যাবে না, এমন কিছু। আচ্ছা আচ্ছা, আর কেউ আরেকজন শেয়ার করবেন? আমি আমি আবারও বর্ণনা পাইলাম, কিন্তু আমি ই পেলাম না, মেসেজ পেলাম না কমিউনিকেশনে, একটু কেউ হেল্প করবেন স্যার? এজ এ মুসলমান প্রত্যেকটা মুসলিমের ধর্মের প্রতি একটা সফট কর্নার আছে, তো কমিউনিকেশনে সফট কর্নারটা কাজ করে। আচ্ছা ঠিক আছে, আর আর কারো, আর কারো কমিউনিকেশনে আমি যেটা পড়াচ্ছি সেই কমিউনিকেশনের পার্সপেক্টিভে কেউ কি বলতে পারেন? কেউ কি বলতে পারেন? আচ্ছা
কেউ বলতে পারছেন না? কমিউনিকেশনের সাথে ই করতে পারেন না, রিলেট করতে। আমি যেটা খুঁজছি পাচ্ছি না কেন? এখানে ফিল্টার আমি তো আজকেই ওপেন করলাম, দাঁড়ান এটা হচ্ছে এখন সার্চিং ও ই হয়ে গেছে, খুবই ই হয়ে গেছে। সার্চ ইউটিউব সার্চিং ও ই হয়ে গেছে। একটু কি নেটওয়ার্ক স্লো? আমার আমারটাকে কি স্লো দেখা যাচ্ছে নাকি? না স্যার, ঠিকই লাগছে আমাদের কাছে। ঠিক আছে, আচ্ছা এটা না আসলে সমস্যা নাই, আমি দেখছি পাওয়া যায় কিনা। আমি যেটা খুঁজছি ওরা মানে এখন সার্চটা না ই হয়ে গেছে, আমি শিবলি স্টিচিং দিলাম, ওরা এই যে এখানে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা আমি দেখি সাউথ কোরিয়া হোম প্লাস দিচ্ছি, দাঁড়ান আপনারা আরেকটা ভিডিও দেখেন, আমি এটার উদাহরণটা এটার সাথে মিলায় দিব। সাউথ কোরিয়া হোম প্লাস, স্লো আসতেছে না ভিডিও। হ্যালো স্যার, শুনতে পাচ্ছি? আমি ওই যে একটু একটু সার্চ দিচ্ছি হোম প্লাস, আমার আসতেছে না কেন? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি? আচ্ছা ঠিক আছে, এটা আসতেছে না যেহেতু কার্সারটা একটু ডিস্টার্ব। আচ্ছা যাক, টেকনিক্যাল প্রবলেম, ওকে যাক, আমার কার্সারটা কাজ করতেছে না, আমি বলে যাই। তো হোম প্লাসের একটা উদাহরণ দেই, কোরিয়াতে হোম প্লাস, আমরা টেস্কো নামে একটা প্রতিষ্ঠানকে চিনি, টেস্কো আপনারা একটু সার্চ দিবেন। টেস্কো হচ্ছে ওয়ার্ল্ডের একটা রিনাউন্ড প্রতিষ্ঠান, এটা হলো চেইন শপ, চেইন শপ মিনা বাজারের মতো, ওখানে সবকিছু পাওয়া যায়। টেস্কো সবসময় এক নাম্বারই থাকে, সারা ওয়ার্ল্ডে এক নাম্বার, মানে এক না হলে দুই। তো এখন কোরিয়াতে কি করলো, কোরিয়া কোরিয়া ওরা কোরিয়ানরা প্রচন্ড বিজি থাকে, প্রচন্ড ই থাকে, কোরিয়ানরা সব সময় এত বিজি থাকে যে ওদের ওই, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? কোরিয়ানরা শুনতে পাচ্ছি স্যার? তো ওই কোরিয়ানরা এত বিজি থাকে, তো তারা করলো কি, কমিউনিকেশনটা দেখেন, টেস্কো বললো কি টেস্কোর সেল কমে যাচ্ছিল। ওখানে আরেকটা কোম্পানি ছিল যে আমাদের যেমন মিনা বাজার, বিকিউএস এরকম, তো ওই আরেকটা কোম্পানি নামটা ভুলে গেছি, সেকেন্ড কোম্পানি ফাস্ট হয়ে যাচ্ছিল। তখন টেস্কো শুরু করলো কি, তাদের প্রোডাক্ট লাইন চেঞ্জ করলো, প্রোডাক্ট লাইন এভাবে চেঞ্জ করলো, কারণ কোরিয়ানরা যখন বাসায় যায় তখন তারা ওই যে রেলওয়ে স্টেশনে অথবা তারা যে যে যেখানে যেখান দিয়ে বাসা যায়, আমরা আপনাদের মধ্যে যারা বিদেশে যাবেন দেখবেন সোশ্যাল বিজনেস এর থ্রুতে দেখবেন যে উন্নত বিশ্বে মানে আন্ডারগ্রাউন্ডে ই থাকে, ট্রেন লাইন বা টিউব অথবা বাসের সিস্টেমটা অন্যরকম থাকে। তো ওখানে ওরা করলো কি, বিশাল বিশাল ইসে পোস্টার লাগিয়ে দিল অ্যাডভার্টাইজমেন্ট, এবং ওইখানে বারকোড থাকবে প্রোডাক্টের, প্রোডাক্টের পোস্টার এবং বারকোড থাকে, ওই অনলাইনে বারকোড দিলে অটোমেটিক অর্ডার হয়ে যায়। এখন যে ইভ্যালি যেটা করতেছে, ইভ্যালি কিন্তু এটা আজকের কনসেপ্ট না, এটা অলরেডি সাউথ কোরিয়াতে এটা ইভ্যালির মতো না, তারা অন্যভাবে করেছে। এটা হোম প্লাস নামে টেস্কো এক নাম্বার হয়ে গেছে তাদের হোম ডেলিভারিতে, বাসায় এই যে প্রত্যেকটা প্রোডাক্ট চলে যায়, এবং
ডেসকোরিও সেলস ভলিউম বেড়ে গেছে। এইখান থেকে আমি যেটা বোঝাচ্ছি যে ওয়েন ইউ আর কমিউনিকেটিং, ইউ আর কমিউনিকেটিং ফ্রম ইউর পয়েন্ট অফ ভিউ। আমরা যখন কমিউনিকেশন করি অধিকাংশই বলবো, আমি কোনো পার্সেন্টেজ দিচ্ছি না, যদি পার্সেন্টেজ দিতে হয় 90% বলবো, যখন আমি কমিউনিকেট করি সব সময় দেখা যায় যে আমি আমার থিংকিং, আমার পয়েন্ট অফ ভিউতে কমিউনিকেট করি। আমি কয়েকটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। এক নম্বর দেখেন, আপনারা যাকে যাকে ঈদ মোবারক দিচ্ছেন, যাকে আসসালামু আলাইকুম হাউ আর ইউ দিচ্ছেন, অথবা কাউকে নক করছেন, অথবা ফেসবুকে মেসেঞ্জারে কল দিয়ে দিচ্ছেন, মেসেঞ্জারে কল দিচ্ছেন, অথবা হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন, অথবা কাউকে মেসেজ দিচ্ছেন কিন্তু মেসেজের নিচে আপনার নাম পরিচয় ফোন নাম্বার আপনার ইন ডিটেল পরিচয় দিচ্ছেন না, এবং আপনি ধরেই নিচ্ছেন যে আপনাকে সে চিনে, অথবা ফোন করেছেন কাউকে, ফোন করার পর সাথে সাথেই আপনি ধরেই নিয়েছেন যে সে আপনাকে চিনে ফেলেছে এবং আপনি কথা বলা শুরু করেছেন। কথা বলা মানে কি, আপনি ব্যাকগ্রাউন্ডে মানে যাকে ফোন করেছেন তার সে তার অবস্থান জানেন না। যেমন এই যে ক্লাস এখন যে চলছে এর মধ্যেও কিন্তু আমার ফোন এসেছে, আমি ধরতে পারিনি, কিন্তু উনি যদি ধরেই নেয় যে আমি তাকে ইগনোর করলাম তাহলে ভুল করবে, আমি নিশ্চয়ই অন্য কাজে বিজি আছি বা অন্য কিছু ইনভলভ আছি। এখান থেকে মেসেজটা নেন যে প্রথম মেসেজটা ছিল যে ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স, ওইটা হচ্ছে ইমোশনস, শুধু যখন এখানে ড্যাশ করিবেন না, এটা কার পয়েন্ট অফ ভিউ, এখানে ড্যাশ করিবেন না, এটা হচ্ছে সেন্ডারের পয়েন্ট অফ ভিউ, যে সেন্ড করছে মেসেজটা এটা হচ্ছে সেন্ডারের পয়েন্ট অফ ভিউ, কিন্তু কাজ হচ্ছে না। তো তাহলে কমিউনিকেশন আমি করছি কিন্তু কাজ তো হচ্ছে না, ইফেক্টিভ হচ্ছে না, তাহলে মেসেজ কনভে। আমি এখান থেকে লাস্ট যে কনক্লুডিং রিমার্ক মানে বটম লাইন ড্র করছি যে আমি মেসেজ দিলেই কিন্তু মেসেজ ইফেক্টিভ হয় না, মেসেজ দিলেই কিন্তু মেসেজ কনভে করলেই মেসেজ কমিউনিকেশন হ্যাকস হয় না। কেন হয় না, কারণ আমি তো মেসেজ দিলাম, আমি ইমেল লিখলাম, আমি মেমো লিখলাম, আমি ফোন করলাম, আমি কারোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম, সকি করলাম, এই করতেছে কি সেন্ডার, কিন্তু রিসিভারের অবস্থান যদি না বোঝা যায়, রিসিভার কি আমার মেসেজটা শুনছে, বুঝছে, কিভাবে দিচ্ছে, সেটা যদি না বোঝা যায় তাহলে কমিউনিকেশন কখনোই ইম্প্যাক্টফুল হয় না। সেই জন্য আমরা প্রথম সিচুয়েশনে দেখলাম যে আরবি লিখে দিল, আরবি হচ্ছে আরবিকে আমরা মানুষের কাছে গেলাম, মানুষের ইমোশনস এর কাছে গেলাম, একজন বলেছে ইমোশনস, এটা রাইটলি বলেছে যে মানুষের ইমোশনস কি, সে ধর্মটাকে কি করে রেসপেক্ট করে। তাহলে আরবি লেখাটা এখানে ওই লেখাটারই আরবি অনুবাদ করা হয়েছে, মানুষ কি ভেবেছে যে এটা কোরআনের আয়াত, সো স্বাভাবিকভাবে সে কিন্তু ওই 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 অপকর্ম বলবো না, ওই মানে যেটা আনহাইজিনিক সে কাজটা করেনি, সে 200 গজ 100 গজের মধ্যে মসজিদে রেস্টরুম আছে কিন্তু রেস্টরুমে মানুষ যায় না। তো এটা কেন কাজ করলো, প্রথম দিকে কাজ করলো না, দ্বিতীয় দিকে কাজ করলো, দ্বিতীয় মেসেজে, কারণ এটা মানুষের কাছে গিয়ে মানুষের মানুষ কি চায়, মানুষের ইমোশনটাকে বোঝার চেষ্টা করা হয়েছে। একই ভাবে ইসেও একই কাজ করেছে হোম প্লাস, যে মানুষ যখন বাসায় যাবে, বাসায় গিয়ে দেয়ালের মধ্যে যদি কোনো প্রোডাক্টের বারকোড থাকে, সে বারকোড দিলে, অর্ডার দিলে, বাসায় পৌঁছতে পৌঁছতে সে মাল ডেলিভারি পেয়ে যাবে, যে গ্রসারিজ বা যে কোনো আইটেম। এই যে মানুষ যেটা চায়, যে মানুষকে সময় নেয়, মানুষকে সময়কে বাঁচিয়ে দিয়েছো, কনভিনিয়েন্স দিয়েছো, এটা হলো কমিউনিকেশন, এটা সেলিং না, এটা কমিউনিকেশন। মানে আমি কমিউনিকেশন করছি ইফেক্টিভলি যাতে করে রিসিভারের অবস্থান থেকে, রিসিভারের অবস্থান থেকে বোঝার চেষ্টা করি। যেমন আমাকে মেসেজ দিল কেউ, এখন তার নাম পেলাম না, অনেকে আমাকে আজকের ঘটনা বলি, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় কিন্তু তার নাম পরিচয় দেয় না, অনেকে আবার মেসেজ দেয় আসসালামু আলাইকুম হাউ আর ইউ, এখন আমি যদি লিখি ওয়ালাইকুম আসসালাম আই এম ফাইন হাউ আর ইউ, তাহলে এইভাবে আমাদের কমিউনিকেশন চ্যাটিং চলতে থাকবে, আমি কয়জনের সাথে করব, কারণ আমার তো অনেক মানুষকে সার্ভ করতে হয়। এই ক্ষেত্রে আমাকে, আমি যদি রিসিভার হই, আমাকে যদি সেন্ডার না বুঝে, তাহলে কিন্তু সেন্ডারের ভুল হবে, রিসিভারের দোষ হবে না। একইভাবে আমরা ঈদ মোবারক দেই, আমরা অনেক সময় ইমেল লিখি কিন্তু উত্তর পাই না বা রিয়াকশন ফিডব্যাক ভালো পাই না, এর মানে হচ্ছে কমিউনিকেশনে আমাকে সেন্ডারকে বুঝতে হবে, রিসিভারকে বুঝতে, রিসিভারের উচিত সেন্ডারকে বোঝা, সেন্ডারের উচিত রিসিভারকে বোঝা। মানে এখানে সেন্ডারের যেমন দায়িত্ব আছে, রিসিভারেরও দায়িত্ব আছে। এখন কেউ যদি কমপ্লেইন করে রিসিভার বোঝে না, তাইলে সেন্ডার ভুল করছে, আবার কেউ যদি কমপ্লেইন করে উল্টাটা যে সেন্ডার বুঝে না, তাইলে রিসিভারের প্রবলেম আছে, দুইজন দুইজনকে বুঝতে হবে। তবে কমিউনিকেশনে সবচেয়ে বেশি হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষের নিড আলাদা, সমস্ত মানুষ। অনেকে বলে মোটিভেশন কাজ করে না, কেন, আজকে বলে দিচ্ছি, মোটিভেশন কাজ করে না কারণ
কারণ প্রতিটা মানুষের নিড আলাদা। মোটিভেশনের যে থিওরির যে আবিষ্কারক, আমি যে ম্যাসলোর থিওরি বা আরো আছে থিওরি অফ মডার্ন যে থিওরি আছে বা আরো থিওরি যেগুলো আছে, সবগুলোর মূল থিওরি হচ্ছে নিড। যেখানে নিড, নিড মানে প্রয়োজন, যেখানে প্রয়োজন সেখানে মোটিভেশন দরকার। যেমন আমার ক্ষুধা লেগেছে, আমার খাবারের প্রয়োজন, তখন আমি খাবার কিনতে যাওয়ার জন্য মোটিভেশন ফিল করলাম। এই যে মোটিভেশনটা আসে নিড থেকে। এখন প্রতিটা মানুষের নিড এক না, নিড এন্ড ওয়ান্ট এক না তো। প্রত্যেকটা মানুষের যদি নিড ওয়ান্ট আলাদা হয়, আমি যদি মোটিভেশন গণ কথা বলি, আমি যদি বলি এই কঠোর পরিশ্রম করো জীবন উন্নতি লাভ করবে, তাহলে এটা সবার জন্য তো কঠোর পরিশ্রম না, কারণ এক একজনের প্রবলেম এক এক রকম। কারো প্রবলেম হয়তো একটু ম্যাথ বুঝে না, কারো প্রবলেম হয়তো সোশ্যাল বিজনেস বুঝতে পারছে না, কারো প্রবলেম ফাইন্যান্সিয়াল, কিন্তু আমি বলতেছি কঠোর পরিশ্রম করো। তাহলে সবাইকে আমি যদি প্যারাসিটামল দিই, প্যারাসিটামলে কাজ করবে না, কারণ রোগের উৎস কি? জ্বর তো না, সবার তো জ্বর হয়নি, এই জন্য মোটিভেশনটা কাজ করে না। মোটিভেশন কোথায় কাজ করে? সেলফ মোটিভেশন। সেলফ মোটিভেশন হচ্ছে নিজেকে নিজেকে বলতে হবে যে ডিমের ভিতরে, যে মোটিভেশনের মানে হচ্ছে ডিমের ভিতরে যখন এনার্জিটা আসে তখন কিন্তু ভেঙে গিয়ে ডিম কিন্তু ই হয়, বাচ্চা ফুটে বের হয়। কিন্তু বাইরে থেকে আমি যদি মোটিভেশন দেই তখন কিন্তু ডিমটা ফেটে যায়, ভেঙে যায়, তখন আর বাচ্চা ফুটে না। এই একই উদাহরণ তোমরা অনেকেই জানো। আমি যেটা বলছি যে নিজেকে সবসময় গিয়ার আপ করতে হবে, যে আমি জানি আমার প্রবলেম, আমি জানি আমার নিড কি, আমি জানি আমার কোনথায় আমাকে কনসেন্ট্রেশন করতে হবে, সেই রাইটলি কমিউনিকেট ওইখানে করতে হবে নিজের সাথে নিজের কমিউনিকেশন। আর বাহ্যিক ভাবে আমি যখন আরেকজনের সাথে কমিউনিকেশন করব তখন তার অবস্থানে, যেমন আমি একটা ইমেল লিখতেছি, আমি যখন ইমেল লিখি, যাকে আমি ইমেল পাঠাবো তার চেয়ারে আমি বসি, বসে আমি দেখি যে আমার ইমেল পাওয়ার পর উনি কি উত্তর দিবে, ওইটা হচ্ছে কমিউনিকেশন। মানে আমি সবসময় নিজের পয়েন্ট অফ ভিউ দিয়ে চিন্তা করব না, অন্যের অবস্থান থেকে এমপ্যাথেটিকলি চিন্তা করতে হবে। তা তিন নাম্বার আমরা শিখলাম, এমপ্যাথেটিক মানে নিজের অবস্থান থেকে। যেমন আমাকে অনেকেই ঈদ মোবারক দেয়, হ্যাপি বার্থডে দেয়, এখন আমি অবশ্য হ্যাপি বার্থডে হিডেন করে রেখেছি। সবাই অন্যরা যেমন অন্য স্যার ম্যাডামদের হ্যাপি বার্থডে দেয়, আমি কিন্তু মানে হিডেন করেছি। অনেক কমিউনিকেশন বা মেসেজ পাই কিন্তু সবাইকে অ্যাড্রেস করতে পারি না। কিন্তু আমি বলছি যদি কাউকে হ্যাপি বার্থডে দিতে হয়, সে যদি রিপ্লাই না দেয় তাহলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হলো না। তাহলে আমাকে কিভাবে মেসেজ দিতে হবে? ওই মানুষটা যাকে আমি উইশ করছি সে কি লিখলে, কি করলে আমাকে উত্তর দিবে? আমি এখন একটা উদাহরণ দিচ্ছি, আমি আপনাদেরকে বলছি, ভালো মতো খেয়াল করেন, বিশ্বাস করেন, আমার জন্মদিন হয়তো হয়তো হিডেন করার পর ডেফোডিলের কেউই জানে না, হয়তো আগে জানতো, অনেকে ভুলে গেছে, অনেক পুরনো স্টুডেন্টরা জানে। দেখেন একদিন করলো কি, আমি নিজেও অবাক হয়েছি, একদিন ঠিকই আমার জন্মদিনে একদম রাত 11টার সময় একজন স্টুডেন্ট এসেছে আমার বাসার দারোয়ান, তার ফাদারকে সহ আসছে, রাত যেহেতু রাত হয়ে গেছে, এসে আমার ফ্যামিলি মেম্বারের সাথে মিট করে কেক নিয়ে আসছে। সে কিভাবে আমার জন্মদিন জানলো আমি বিশ্বাস করেন, আমি নিজেও জানি না কিভাবে, আমি সব জায়গায় হিডেন করে রেখেছি, তারপরে আমাকে উইশ করলো। এখন আপনি বলেন এই যে যে কমিউনিকেশনটা, একে আমি ভুলবো কি ভুলবো না? একে তো ভুলা সম্ভব না, কারণ অন্য কেউই কিন্তু এভাবে কমিউনিকেট করেনি। অন্যরা হয়তো এসএমএস দিবে, অন্যরা হয়তো ফোনে বলবে, কিন্তু ও একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করেছে। তা কমিউনিকেশনে আপনার ডিফারেন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট। লাইক আপনার কভার লেটার, আপনার সিভি তে সবাই যেভাবে কভার লেটার দেয়, সবাই যেভাবে সিভি দেয়, আপনিও সেভাবে দিয়েছেন, আপনাকে কেউ ডাকবে না। কেন ডাকবে না? কারণ আপনার আর আরেকজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি অনেক কভার লেটারকে আমি দেখেছি যে যেখানে সিমিলার কভার লেটার, একই রকম বা কাছাকাছি, তখন আপনার যদি কভার লেটারে বুলেট পয়েন্ট না থাকে, আপনার যদি সিভিতে বা রেজিউমেতে অ্যাকশন ওয়ার্ডস না থাকে, অ্যাকশন ওয়ার্ডস আপনার সিভিতে যদি ক্যারিয়ার অবজেক্টিভে যেখানে আই মাই লেখা থাকে, তাহলে ইউ উইল বি রিজেক্টেড। ইউ উইল বি রিজেক্টেড কেন? কমিউনিকেশনের মূল জিনিসটা হচ্ছে যে আমি অন্যের থেকে আলাদাভাবে নিজেকে উপস্থাপন করব, অন্যের থেকে আলাদা হব। আলাদা হতে হলেই আপনি দেখবেন যে আপনি এমন কিছু চিন্তা করবেন, এমন কমনই কমিউনিকেশন ম্যাটেরিয়াল বের করবেন যে যাতে আপনি নজরে পড়ে যাবেন। আপনি একটু স্ক্রিনে দেখেন, আমি কয়েকটা জিনিস দেখাচ্ছি। এই আনকনভেনশনাল কমিউনিকেশন একটু মনে রাখবেন, যেমন আমি কোকোকোলার আনকনভেনশনাল মার্কেটিং দেখাচ্ছি, আনকনভেনশনাল মার্কেটিং দেখেন, মার্কেটিং একটু কাট সারে সমস্যা করছে, বুঝতে পারছি, পিক দেই পিক ইমেজ, এই যে দেখেন আমি আজকে দেখিয়েছি, এই যে দেখেন
যে ম্যাকডোনাল্ডস কি করলো, ম্যাকডোনাল্ডস কি করলো যে রাস্তার মধ্যে যে জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং এর মধ্যে ম্যাকডোনাল্ডস দিয়ে দিল তার লোগোটা। তো যখনই যেই পার হচ্ছে সে কিন্তু দেখতেছে যে ম্যাকডোনাল্ডস। দেখেন কিভাবে কমিউনিকেট করতেছে, তারা কমিউনিকেট করতেছে কি জন্য, এটা হলো মার্কেটিং কমিউনিকেশন। মার্কেটিং হচ্ছে পার্ট অফ বিজনেস, বিজনেস অনেক বড় জিনিস, তাহলে বিজনেস কমিউনিকেশনের পার্ট হচ্ছে মার্কেটিং কমিউনিকেশন। আপনি দেখেন যে ম্যাকডোনাল্ডস এর এই লোগো দেখে মানুষ কিন্তু ম্যাকডোনাল্ডস কে মনে রাখবে। তা আপনার মধ্যে ওই ডিফারেন্সিয়েশনটা আনেন যেন মানুষ আপনাকে মনে রাখে। এই যে আরেকটা চিত্র দেখেন, এই যে সিম্পল দেখেন, লিফটের মধ্যে একটা চিত্র এমন ভাবে দেয়ালে দেওয়া আছে যেন যে কোনো মানুষ যখন লিফটের বাটন চাপ দিবে সে কিন্তু পাশের চিত্রটা দেখতে পাবে। এর মানে কি যে আপনি এই এই চিত্র দিয়ে, এই চিত্র কি, কেন, কোন কোম্পানির, আপনার মনে যা জিজ্ঞেস করবে না, জানতে চাইবেন না আপনি, তখন স্বাভাবিকভাবে আপনি এই কোম্পানির কিন্তু ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন হয়ে গেল। তা আমি বলছি আপনি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেন যেন আপনি অন্যের থেকে আলাদা, সেটা কমিউনিকেশন ম্যাটেরিয়াল আপনাকেই ডেভেলপ করতে হবে। সো নো দিস, এটা সমস্ত কোম্পানি, বড় বড় ব্র্যান্ড যেটা কোকা কোলা করতেছে, পেপসি করতেছে, তারপরে ম্যাকডোনাল্ডস করতেছে, তা আপনার কমিউনিকেশন ম্যাটেরিয়ালটা আপনি ডেভেলপ করেন, বি ডিফারেন্ট। আজকে এই যে এইমাত্র শিখলাম, এবং লাস্টটা যে আমি বড় করব না, বড় করলে আবার ওই যে কিস প্রিন্সিপালটা হবে না। হ্যাঁ, আমি একবার সত্য ঘটনা বলি, আমি 2012 সালে আমি স্ট্যান্ডার্ড চার্টার থেকে একটা পাই, চাকরির অফার পাই, সেটা হলো সিনিয়র ট্রেনিং ম্যানেজার, হিউজ বেতন, নিয়ারলি ওই সময় 2 লাখ উইথ আদার ফ্যাসিলিটিস, এবং আমাকে বলা হয় যে এমপ্লয়ি ট্রেনিং এবং এমপ্লয়ীদের গ্রুমিং করতে হবে। তো নানা কারণে আমি ওইখানে জয়েন করি। তো ওইটার পরে বলছি, তারা আমাকে অফার লেটার দেয়, আমার লিঙ্কডইনে এখনো অফার লেটারটা আছে। তো ওখানে মানে আইবি এর গ্র্যাজুয়েটসদের প্রাধান্য বেশি। যে এইচআর ম্যানেজার আমাকে যখন বলে, তখন আমি ওই ওইখানে ব্র্যান্ডের যে চিফ ছিল আফতাব খুরশিদ মাহমুদ, আমি জিজ্ঞেস করলাম যে আফতাব ভাই, আমি এখানে তো অফার লেটার পেয়েছি বা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার না, মানে আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছে, তো আমি কি করব বলেন তো এখন। তো বলল যে ওখানে আইবি এর যে একটা পলিটিক্স আছে, আইবি এর পোলারাইজেশন, এটাকে বলছে আইবি এর গ্র্যাজুয়েটসরা এমন ভাবে ওইখানে মার্কেট করে রাখছে, অন্য ব্যাকগ্রাউন্ড আপনার ফরেন ডিগ্রি বা যাই থাকুক না কেন আপনাকে কিন্তু অ্যালাউ করবে না। সো আপনি যদি শর্ট টার্মে যেতে চান, 1-2 বছর বা 3 বছর জন্য যান, এরপরে আপনি ধরে রাখেন আপনি এসে করতে হবে। কারণ আমিও উনিও ব্র্যান্ডের চিফ ছিল, চিফ ব্র্যান্ড স্পেশালিস্ট, উনি মানে চিফ ব্র্যান্ডিং ছিল অফিসার ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ডে। তো পরে উনিও 2-3 বছরের বেশি কাজ করতে পারেনি। তো আমি ওই টেম্পোরারিলি আর যাওয়া হয়নি, কিন্তু আমি একটা চিঠি লিখেছি ওদেরকে, ওই চিঠিতে আমি না করে দিয়েছি যে আমার পক্ষে আপনাদের ওখানে যাওয়া সম্ভব না। তাহলে আমি এটা নেগেটিভ নিউজ দিয়েছি। তো নেগেটিভ নিউজ, আমি একটু আগে বললাম যে পজিটিভ নিউজ বা নিউট্রাল নিউজ আপনি কিস কি ক্যান কিস মানে কি, কিপ ইট শর্ট এন্ড সিম্পল আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, মেসেজ দিবেন। কিন্তু যদি মেসেজটা নেগেটিভ হয় তাহলে আর এইভাবে দেওয়া যাবে না, তখন দিতে হবে কিস কিক কিস। আমি লিখে দিচ্ছি এই মেসেজটা, এই মেসেজটা হচ্ছে কিক কিস এবং কিস। আমার এই চ্যাট বক্স একটু খেয়াল করেন, কিস কিক কিস মানে আমি দিয়েছিলাম ফার্স্টে তাকে ডিয়ার মেসার অর ম্যাডাম, আমি অ্যাপ্রিসিয়েট করছি যে স্ট্যান্ডার্ড চার্টার্ড আমাকে যে অফার দিয়েছে এই জন্য আমি যার পর নাই খুশি, অনার্ড এবং গ্রেটফুল। আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড কে অ্যাপ্রিসিয়েট করেছি আমাকে এই ইনভিটেশন বা আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য, আমি অ্যাপ্রিসিয়েট করেছি। হাউএভার আমি তখন মাঝখানে বলে দিয়েছি যে আমি কারেন্টলি এমন কাজে, আমার পর বর্তমান অর্গানাইজেশন এমন ব্যস্ত যে আমি অন্য জায়গায় সময় দিলে এই অর্গানাইজেশনের প্রতি ইনজাস্টিস করা হবে। ইনজাস্টিস করা হবে মানে কি, আমি বলেই দিলাম যে আসলে আমার পক্ষে ইনডিরেক্টলি মেসেজটা, যে কোনো নেগেটিভ মেসেজ সরাসরি দিতে হয় না, ইনডিরেক্টলি দিতে হয়। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার ইনডিরেক্ট দিলে যদি সে না বুঝে, না বুঝলে পরে 1-2 বার পর আপনি ডিরেক্ট করবেন, কিন্তু প্রথমে তাকে হার্ট করা যাবে না বা সরাসরি বলা যাবে না, মানুষ বড়ই ইমোশনাল, সেই জন্য তাকে হার্ট না করে ফার্স্টে কিস করেন, অ্যাপ্রিসিয়েট করেন। আমি অ্যাপ্রিসিয়েট করলাম, তারপরে আমি বললাম আমি আমার অর্গানাইজেশন নিয়ে এত ব্যস্ত এবং ডেভোটেড বা লয়াল, আমি এই মুহূর্তে যেতে চাচ্ছি না। আবার অ্যাপ্রিসিয়েট করলাম যে আমি ভবিষ্যতে হয়তো আপনার সাথে কাজ করার সুযোগ হবে, আমি স্ট্যান্ডার্ড চার্টারের বাংলাদেশে অবদানের জন্য স্ট্যান্ডার্ড চার্টারকে অ্যাপ্রিসিয়েট জানাই, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছি। তো এই যে কথাটা বললাম, কিস কিক এন্ড কিস,
তাহলে এটা হচ্ছে নেগেটিভ মেসেজ দেওয়ার নিয়ম। যে কোনো শোকস লেটার দিবেন, যে কোনো মানুষকে রিজেক্ট করবেন, যে কোনো মানুষকে নো বলবেন, যাও যে কাউকে মানে টিট ফর ট্যাট দিবেন, আমরা বলি না টিট ফর ট্যাট, এটা সরাসরি দেওয়া যাবে না। যে কোনো মেসেজ নো দিচ্ছেন, রিজেক্ট করতেছেন, রিফিউজ করতেছেন, সরাসরি রিফিউজ বিজনেস কমিউনিকেশন বলছে না। কমিউনিকেশন হ্যাকস বলছে আপনি ফার্স্ট অ্যাপ্রিসিয়েট করেন, এটাকে বলে ওই যে বাফার স্ট্র্যাটেজি। বাফার মানে ওই যে স্পিড ব্রেকার, মানে বাস বা যেটা মোটরসাইকেলে বাফারিং, বাফারিং মানে প্রথমে কি দিতে হবে, আস্তে করে ওই যে স্পিড ব্রেকার আসলে একটা স্প্রিং এর মতো নিউট্রালাইজ করে। বড় বড় ভলভো গাড়ি আছে না, ভলভো গাড়িতে এরকম দেখা যায় যে একটু ব্রেক মানে ঘুরে ইউ টার্ন নিলে দেখা যায় যে এমন দুলা দুলে মানে নরম মনে হয় যে ওইটাই মজা। কেন? কারণ ওইটা হলো নেগেটিভ, ভাববেন যে আপনি এই কোনো একটা ইসে জার্কে গিয়েছেন, জার্কিং এ আছেন, মানে ওইটাই ক্ষতি, ক্ষতিটাকে এত সুন্দর করে পুষায় দেন। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। কাউকে শোকস লেটার দিবেন, সরাসরি এই তোমাকে শোকস, তুমি কারণ দর্শাও, এভাবে লেখার নিয়ম না। আপনি বলবেন আপনি দীর্ঘদিন যাবত কাজ করছেন, আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে সেই কোম্পানি কাজের জন্য, কিন্তু ওই ঘটনা ঘটে গেছে, হয়তো কোম্পানি বুঝতে পারেনি আপনার কাছ থেকে কারণ জানতে চাচ্ছে, তারপরও কোম্পানি লাস্টে আবার অ্যাপ্রিসিয়েট করবেন আপনার, আপনাকে রেসপেক্ট করে আপনার কাছ থেকে জানতে চায়। মানে মেসেজটা এমন ভাবে দিবেন সে যেন কষ্ট না পায়, সে যেন আসলে আসলে মেসেজটা কি, মেসেজটা হচ্ছে আপনি তাকে দিয়ে কাজ আদায় করতে চান। লাস্ট আমরা এখন কনক্লুডিং এ চলে আসছি। কনক্লুডিং এ বলছি আসলে কমিউনিকেশনটা কি, এটা একটা প্রসেস। আমরা থ্রি সিজ শিখবো কমিউনিকেশনের, থ্রি সিজ আমরা এখান থেকে প্রথমে শিখবো। কানেক্ট, কমিউনিকেশনের এক নাম্বার হচ্ছে কানেক্ট, তারপরে হচ্ছে কনভিন্স, তারপরে হচ্ছে কনভে। মোস্ট পিপল বাংলাদেশের কর্পোরেটে বা সোশ্যাল বিজনেসের বা সবাই মনে করে যে মেসেজ কনভে করলে কমিউনিকেশন হয়, মেসেজ কনভে করলে কমিউনিকেশন ইফেক্টিভ হয় না। আমি একটু 30 সেকেন্ডস অফ নিচ্ছি কারণ আজান হচ্ছে, আমি একটু আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি বা মেসেজে আই আধা 30 সেকেন্ডস ব্রেক চাচ্ছি। এই চ্যাট বক্সে আপনি একটু লিখে দেন যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, একটু প্রশ্ন লিখে দেন, আজান হচ্ছে। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনাদের সকলকে অনুরোধ করছি আপনাদের সকলের সকল জিজ্ঞাসা আমাদেরকে চ্যাট বক্সের মাধ্যমে প্রেরণ করুন। আশা করছি আপনাদের সকলের কৌতূহল এবং প্রশ্নের উত্তর আমাদের স্যার দিতে সক্ষম হবে। ধন্যবাদ। ওকে, আজান শেষ হয়েছে। তো এখানে আমি আমি প্রথম অবস্থায় অচেনা কারোর সাথে কিভাবে কমিউনিকেট শুরু করব। ওকে ঠিক আছে,
আমরা শেষের দিকে চলে আসছি। তো এই প্রশ্নের উত্তর, আমার একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে, তারপর আমি দেখাচ্ছি আপনার আমার প্রশ্নটা, আমি এই আপনার প্রশ্নটার আমি ভিডিও দিয়ে দিচ্ছি। ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট আমার যারা ক্লাস করেছে এটা জানার কথা, ইন্ট্রোভার্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম আমরা 5 মিনিটের মধ্যে শেষ করছি। অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম দেখি এটা আছে কিনা। দি ইন্ট্রোভার্ট অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্মটা কোথা? এই যে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কিন্তু খারাপ জিনিস না, এটা আমির খানও ইন্ট্রোভার্ট। আমির খান কিন্তু কোনো নতুন মানুষের সাথে পরিচিত হতে চায় না প্রথম, তো তারা কিন্তু জিনিয়াস হয়। আইনস্টাইন ইন্ট্রোভার্ট ছিলেন, তারপরে স্টিফেন স্পিলবার্গ ইন্ট্রোভার্ট ছিলেন। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইন্ট্রোভার্ট মানে আপনি ইন্ট্রোভার্ট সেটা বলছি না, যে আপনি নতুন কোনো মানুষের সাথে পরিচিত হতে পারেন না, এগিয়ে যান না, এটা হচ্ছে আপনার পার্সোনালিটি। তাহলে আমি এই এই ভিডিওটা দিয়ে দিলাম, এই যে ভিডিওটা দিয়ে দিয়েছি, দেখেন একটু চ্যাট বক্স খেয়াল করেন, আমি এই ভিডিও দেখলে উত্তর পেয়ে যাবেন, আমি নিজে থেকে উত্তর দিব না। আপনি এই ভিডিওটা দেখেন, যদি ভালো না লাগে আমি বলছি আমার নাম আমি পরিবর্তন করে ফেলবো। এই ভিডিওটা যদি কারো ভালো না লাগে, এবং এই ভিডিওটা যারা বললেন যে একটু নতুন প্রথম পরিচয়ে একটু জড়তা ফিল করেন, বা আমি ইন্ট্রোভার্ট, অথবা আমি কারোর সাথে মিট করতে পারি না, পার্টিতে আমি একটু একা একা লাগে, অথবা নতুন মানুষের সাথে মিশতে আমার আনিজি লাগে, প্রেজেন্টেশনে খারাপ লাগে, আপনি এই 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 শর্ট ফিল্মটা দেখেন, সকল সমস্যার সমাধান। তাহলে আমি আর উত্তর দিচ্ছি না ওইটার। হ্যাঁ, এখন আমি আসতেছি তিনটা লাস্ট আমার, যে কমিউনিকেশন তাহলে কি? কমিউনিকেশন ইজ অ্যাবাউট 3 C's। 1 নম্বর হচ্ছে কানেক্ট, কনভে, কনভিন্স, কনভে। পৃথিবীতে অধিকাংশ মানুষ কমিউনিকেশনকে কনভে মনে করে। কনভে মানে মেসেজ কনভে করা। বস ইমেল দেয়, চেয়ারপারসন ইমেল দেয়, অর্গানাইজেশন পলিসি দেয়, যে কোনো কোনো মানুষ ইনস্ট্রাকশন দেয়, সবাই খালি ইনস্ট্রাকশন দেয়। আপনি ফোনে অমুককে মনে করেন ওই রাজমিস্ত্রি, ওই ইলেকট্রিক মিস্ত্রি, আপনি ইনস্ট্রাকশন দেন। কিন্তু আমার কথাটা ভালো মতো শুনেন, কমিউনিকেশন ইনস্ট্রাকশনে কাজ হয়, অবশ্যই হয়, কিন্তু তার আগে দেখেন আপনার কানেক্টিভিটি আছে কিনা, কানেক্ট করেন। কানেক্ট মানে কি আমি বুঝিয়ে দিচ্ছি, এই গল্প আমি প্রায় বলি। আমার একদিন ফাউন্ডেশন ডেতে একবার, ফাউন্ডেশন ডে এর মানে 2 বছর আগে ফাউন্ডেশন ডেতে, খুব মোস্ট প্রবাবলি আগের দিন কোনো একটা রিহার্সেল বা কোনো কারণে আমাকে ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে সকাল ভোরে যেতে হবে। তা আমি আমাদের বাসার মেইড সার্ভেন্টকে বললাম যে আপা আপনি তো যে সময় আসেন প্রতিদিন 9টার সময় আসেন, ওই দিন একটু 8টার দিকে এসেন, হ্যাঁ আমি সকালে বেলা একটু যদি ওই যে পাকের ঘর বা ইটা মুছে দেন, হাড়ি পাতিল আছে, তাহলে আমি চা বানিয়ে খেয়ে দ্রুত চলে যেতে পারি। তো বিশ্বাস করেন যে ও ও যে আসছে ও কিন্তু ঠিক 9টার সময় আসছে, আগের সময় এসছে। তাহলে আমি বললাম আমি তো কমিউনিকেট করলাম, আমার কমিউনিকেটটা ইফেক্টিভ হলো না কেন? কেন হলো না? আমি তো বলেছি ওকে আমি বেতন দেই, তাহলে কোথায় প্রবলেম? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমি তার সাথে কানেক্ট করি নাই। কানেক্ট কিভাবে করব? কানেক্ট করার নিয়ম হচ্ছে আপনি একটা আংটা ইউজ করবেন, হুক, বড়শি ইউজ করবেন। এখন বড়শিটা কি? বড়শিটা হচ্ছে, দেখেন এই সিচুয়েশন আবার আরেক দিন আসছে, আমাকে একটু অফিসে আগে আগে যেতে হবে। আমি ওই কাজের আপাকে বললাম যে আপা আমার মানে আগামীকাল একটু তাড়াতাড়ি যেতে হবে, 1 ঘন্টা আগে এসে, আচ্ছা এই 20টা টাকা নেন, এই যে 20টা টাকা আপনি পান খেন, ভাই জানে পান 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 আমি খাই না। আচ্ছা পান খেন, আপনি চা খেন, আমি চাও খাই না। আচ্ছা ঠিক আছে, আপনি পান চা কিছুই খাওয়া লাগবে না, আপনি রিক্সা ভাড়া দিলাম, আচ্ছা ঠিক আছে, এই রিক্সা ভাড়া 20 টাকা দিলাম, এমনি দিলাম। তো পরের দিন সে কিন্তু ঠিকই 8টার সময় এসেছে। তো এই 20টা টাকা তার একটা প্রভাবক বা একটা 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 কি বলবো আংটা হিসাবে কাজ করছে। এভাবে আপনি কানেক্ট করবেন। এখন সবার সাথে কানেকশন একভাবে করবেন না, এখন আপনি বুঝবেন কোন মানুষের নিড কি, যেই মানুষের যেই নিড সেই মানুষকে দিবেন সেই সেই ফর্মুলা। এখন কারো মানে একাকিত্ব লাগে, কারো কারো সান্নিধ্য প্রয়োজন হয়, কারো জ্ঞান প্রয়োজন হয় কাউকে, মানে কমিউনিকেশন আপনি ভালো কমিউনিকেটর হতে পারবেন আপনি যদি গিভার হন। গিভার মানে কি? পৃথিবীতে টেকার আর গিভার। যেমন দেখেন পৃথিবীতে যত মা আছে, মা, আম্মু, মাদার, এরা কিন্তু সবচেয়ে বেস্ট কমিউনিকেটর। কেন? কারণ এরা কিন্তু আম্মারা,
আপনার কথা শোনে। আম্মারা কি করেন? গিবার হয়। গিবার মানে কি? সব সময় সকালে উঠে দেখেন নাস্তা রেডি, গিবার। আপনি যে কোনো কিছু চান, আপনি আম্মা 50টা টাকা দাও, তো দেখে কোথা থেকে এই আব্বা দিতে পারেন, আম্মা দিয়ে দিচ্ছে। কেন? উনি হয়তো ওই বালিশের তলায় রেখে দিচ্ছে। তা আম্মারা হচ্ছে গিবার, এবং আম্মারা সকল কথা শুনে। আপনি যে কোনো প্রবলেম আম্মারে বলেন, আম্মা উত্তর দেখ আর না দেখ আপনার কথা শুনবে, সে শুনতেছে আপনার গল্প শুনতেছে। তাহলে এইটা হচ্ছে কমিউনিকেশন। মাদার আপনি বলেন যে যে কমিউনিকেটর সে বক্তা হয়, ভুল কথা। একজন ভালো বক্তাই যে একজন ভালো কমিউনিকেটর, নট নেসেসারিলি, সবসময় এসেন্সিয়ালি হয় না। একজন যে ভালো লিসেনার সেও কিন্তু গুড কমিউনিকেটর। তাহলে সেই জন্য আপনাকে কানেক্ট করেন। কানেক্ট মানে হচ্ছে তার সাথে আংটা, কোনো না কোনো আংটা জোড়ান, হয়তো দেশের বাড়ি দিয়ে বা কোনো না কোনো ভাবে। এখন আমাকে অনেকে ফোন করে, ফোন করে বলে যে স্যার আপনার কি ক্রেডিট কার্ড লাগবে, স্যার আপনার কি এটা লাগবে, এরকম প্রচুর ফোন পাই। তা আমি, আমাকে সে চেনে, আমার সাথে কানেক্ট করেছে, আমি কেন ক্রেডিট কার্ড নিব, আমি কেন ফিক্সড ডিপোজিট করব? আমাকে বলে ফিক্সড ডিপোজিট, আপনি কি জানেন আমার টাকা আছে না নাই? আমার তো টাকা নাই, আমি কিভাবে, মানে আমার সম্পর্কে সে না জেনে আমাকে অফার দিচ্ছে। এইটা হচ্ছে কানেকটিভিটি হচ্ছে না, কানেকশন হচ্ছে না। শুধু মেসেজ কনভে করলে কমিউনিকেশন হয় না। মোস্ট পিপল মনে করে যে মেসেজ কনভে করলে কমিউনিকেশন হয়ে যায়। এই যে আমি আজকে ক্লাস নিচ্ছি বা সেশন নিচ্ছি, আমি জানি যে এখানে 50% কমিউনিকেট হচ্ছে না। আমি ভালো, আমি কমিউনিকেশনে ভালো, আমি কমিউনিকেশন পড়াই, তারপরও আমি জানি যে হচ্ছে না। কেন? নানা ব্যারিয়ার্স আছে, নানা ব্যারিয়ার্স, নানা কারণে। এই ব্যারিয়ার্স গুলো আপনারা জানেন, কারণ মানুষের পারসেপশন, মানুষের জ্ঞান। যে পুকুর পারে সকালবেলা ঘুম থেকে উঠে একজন হুজুর দেখতেছে যে অপর পাশে আরেকজন হুজুর অজু করতেছে, অথচ ওই পাশের হুজুর ছিল চোর একজন। তো উনি হুজুর না, উনি বলতেছে যে আমি সারা রাত চুরি করে এসে হাত মুখ ধুইতেছি, ওরে আল্লাহ, ওই পাশে আরেকটা চোর, আমার চেয়েও খাঁটি চোর। দেখেন, এক চোর আরেক চোর মনে করতেছে চোর, আবার হুজুর মনে করতেছে অন্য পাশে হুজুর। এই কমিউনিকেশন, মিসকমিউনিকেশন হয় এই পারসেপশনের কারণে। কারণ আপনি অন্ধকারে রশিকে দড়ি মনে করে, রশিকে সাপ মনে করতেছেন, এটা সাপও হতে পারে, দড়িও হতে পারে। বা অন্ধ ব্যক্তি যখন হাতিকে টাচ করে, হাতির লেজকে টাচ করলে মনে করে হাতি মনে হয় দড়ির মতো, আবার হাতি মনে হয় পিলারের মতো, হাতি মনে হয় কুলার মতো। এই একই কমিউনিকেশনটা এরকমই যে, কারণ বিভিন্ন মানুষের নিড, পারসেপশন আলাদা। সেই জন্য আপনি করবেন কি, আপনি আরেকজনকে বোঝার চেষ্টা করেন। আপনি শুধু বলে দিয়ে মনে করেন না আপনি কমিউনিকেশনে ভালো। কনভে করলে, মেসেজ কনভে করলে কমিউনিকেশন হয় না। অর্গানাইজেশনে কি হয়, পলিসি, খালি খালি প্রত্যেকটা অর্গানাইজেশনে পলিসি দেয়, ইনস্ট্রাকশন দেয়, নিয়ম দেয়, রুলস দেয়, পলিসি করে খালি। আরে পলিসি ডাজ নট ওয়ার্ক। এই যে আপনারা সোশ্যাল ফোরামে খালি নিয়ম নীতি, এই রুলস রেগুলেশন, কিন্তু ইট ডাজ নট ওয়ার্ক আনটিল এন্ড আনলেস দেয়ার ইজ এ কালচার। কালচার থাকতে হয়। কালচারটা কি? সবাই একসাথে মিঙ্গল করতেছেন, সবাই একসাথে কথোপকথন করতেছেন, সবাই একটা ইউনাইটেড শেয়ার্ড কোন অবজেক্টিভ পারপাসে আছেন, তখন একে অপরের সাথে শেয়ারিং ইন্টারাকশন হলে সবাই একসাথে কাজ করেন, টিম ওয়ার্ক। কিন্তু যখনই আপনি নিয়ম করবেন, নিয়ম তো কেউ পড়েই না, রুলস পড়ে না। এর মানে আমি বলছি না পলিসি দরকার নাই, আমি বলছি শুধুমাত্র পলিসি ইনস্ট্রাকশন নিয়ে থাকলে কমিউনিকেশন ইফেক্টিভ হয় না। এরপরে আসেন কনভিন্স। এখন কনভিন্স কেমনে করবেন? কনভিন্স করার জন্য তাকে কিছু গিফট দিতে হবে, যার সাথে কমিউনিকেশন করছেন তাকে আপনি, আমি একদম খাঁটি ভাষায় বলি, আপনি চাইনিজ খাওয়ান, আপনি সিঙ্গারা খাওয়ান, আপনি গিভার হন, আপনি তাকে কিছু দেন। যেমন ওই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডাক্তারদের কি কি করে, কিছু না কিছু দেয়, যে গিফট দেয়। এটা আসলে করে কি, কনভিন্স করার জন্য করে। তা আপনি পৃথিবীতে কাকে কখন কিভাবে দরকার হয় আপনি তো জানেন না, আপনি গিফট দেন। আচ্ছা, গিফট দেওয়ার সামর্থ্য নাই, আপনি সময় দেন। সময় দেওয়ার সামর্থ্য নাই, আপনি ভালোবাসা দেন। আচ্ছা, ভালোবাসা দেওয়ার সামর্থ্য নাই, আপনার কি আছে উদার করে দেন। হতে পারে আপনার কোনো মিষ্টি হাসি বা মিষ্টি কথা তার দরকার হতে পারে, অথবা তাকে সান্নিধ্য দেন, সান্নিধ্য বুঝেন তো, তাকে একটা সংস্পর্শ দেন, তাকে একটা সান্ত্বনার বাণী দেন, তাকে মাথায় হাত বুলায় দেন, এইটাই সারা জীবন সে মনে রাখতে পারে। তাহলে আপনি কনভিন্স করার জন্য আপনাকে গিভার হইতে হবে। ফাইনালি ফাইনালি আপনি কনভে করেন, তখন লাস্টে যখন মেসেজ কনভে করবেন তখন দেখবেন সে আপনার কথা শুনবে, আদারওয়াইজ কমিউনিকেশন ইফেক্টিভ হবে না। তো আজকে আমি সব বলবো না, আরো এরকম হ্যাকস আছে, অনেক হ্যাকস আছে কমিউনিকেশনের, কারণ শেষ হইয়াও হইল না, শেষ যদি থাকে হয়তো আরো কিছু শুনতে আপনার মন চাইবে, আরো কিছু জানতে মন চাইবে। তো আমি এখানে দু একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই, একটা প্রশ্নের উত্তর ইউটিউবে দিয়ে দিয়েছি। আরেকজন বলেছেন নেগেটিভ থটস আমি কিভাবে ডিল করব, নেগেটিভ থটস ডিল করার জন্য
AEIOU ফর্মুলা আছে। আমি এই ফোরামে উত্তর দিব না, আমি বলছি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আজকে রাতেই আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিব, খুব সুন্দর ভিডিও, আমার মেন্টর কাজী স্যারের AEIOU একটা ফর্মুলা আছে, এ ভাওয়েল AEIOU একটা ফর্মুলা আছে, এই ফর্মুলার ভিডিওটা পাঠিয়ে দিবেন, সারা জীবন মনে থাকবে। তো এই ফর্মুলা আমি নেগেটিভ থটস দূর করার ডিল করার উপায় বলে দিচ্ছি। আরেকজন বলেছেন লাস্ট যে মেসেজটা, যে কি প্রশ্নটা ছিল, থ্যাংক ইউ স্যার, আই ওয়ান্ট টু কনভিন্স, কনভিন্স হচ্ছে যে আমার প্রতি নেগেটিভ তাকে আমি কিভাবে কনভিন্স করব। কেউ যদি আমার প্রতি নেগেটিভ হয়, নেগেটিভ হওয়ার কারণটা বাইর করতে হবে, বের করতে হবে, কেন সে আমার প্রতি নেগেটিভ, ওই উৎসটা বের করতে হবে। এখন মানুষকে জয় করার নানা ডেল কার্নেগির নানা ই আছে, আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হলে অনেক বড় আবার কথা বলতে হবে, আমি এত বড় কথায় যেতে চাচ্ছি না। আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে, আবারও বলছি যিনি প্রশ্ন করেছেন প্রান্ত, আমাকে একটু পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি আরেকটা সুন্দর এই এই পার্টিকুলার প্রশ্নের উত্তরই আমি দিয়ে দিব ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। আমরা কি কি শিখলাম? এক নম্বরে শিখলাম কিস প্রিন্সিপাল, আমরা যদি টেক অ্যাওয়ে বাসায় যাব, দিন বাড়ি যাই, তো বাসায় যাওয়ার আগে আমি কি শিখলাম, এক নম্বর হচ্ছে কিস প্রিন্সিপাল, কিপ ইট শর্ট অ্যান্ড স্ট্রেইট ফরওয়ার্ড, কিপ ইট শর্ট অ্যান্ড সিম্পল, এটা শিখলাম ফিলোসফি আর্মির গল্প দিয়ে। আমরা দুই নম্বরে শিখলাম যে কমিউনিকেশনে শুধু মেসেজ কনভে করলে হয় না, আমাদেরকে আমাদেরকে কানেক্ট করতে হবে, কনভিন্সও করতে হবে। তিন নম্বর আমরা শিখলাম যে পজিটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, পজিটিভ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কমিউনিকেশনে ইফেক্টিভ করতে পারবেন। চার নম্বর হচ্ছে প্রতিটা পৃথিবীর প্রতিটা মানুষের নিড আর পারসেপশন আলাদা, যদি নিড পারসেপশন আলাদা হয়, শুধু রিসিভার শুধু সেন্ডার তার পয়েন্ট অফ ভিউ দিয়ে যখন কমিউনিকেশন করে, কমিউনিকেশন ইফেক্টিভ হয় না, তাকে এমপ্যাথেটিক হইতে হবে, তাকে রিসিভার আমার মেসেজটা আমার ইমেলটা আমার যে কোনো কমিউনিকেশনটা সে কিভাবে নিবে, তার অবস্থান থেকে আমি যদি চিন্তা করি এবং সে অনুযায়ী সে কিভাবে রিয়্যাক্ট করবে, আগে থেকে অগ্রিম চিন্তা করে তাকে যদি মেসেজ দেই, তাহলে কমিউনিকেশন ইফেক্টিভ হবে। লাস্ট বটম লাইন বলছি, কমিউনিকেশন ইজ নট অ্যাবাউট কনভেইং দ্য মেসেজ, ইট ইজ মোর অ্যাবাউট কানেক্টিং অ্যান্ড কনভিন্সিং। এখন কানেক্ট কিভাবে করতেছেন, এই যে সোশ্যাল বিজনেস ওয়েলফেয়ার কি করছে, সোশ্যাল বিজনেস ফোরাম কি করতেছে, কানেক্ট, তার একটা ফোরাম করেছে, ফোরাম হচ্ছে কানেকশনের জন্য, কানেক্টিভিটি, মানে আমরা তারা জয় খুঁজতেছে, জয়, তারা তারা কি করতেছে, একটা ফোরাম আবিষ্কার করে তারা একে অপরের সাথে কানেকশন করতেছে। এরপরে একজন, এই যে আজকের যে সেশন, সবাই চলে আসছে, কেন, কনভিন্স হয়ে গেছে, কনভিন্স কেন হয়েছে, কারণ তাদের সবারই একটা কমন অবজেক্টিভস বা ভিশন মিশন আছে, এবং ফাইনালি যে কোনো মেসেজ কনভে করলে তারা কিন্তু শুনতেছে। সো দ্যাটস দ্য বটম লাইন। আপনাদের যদি কারো কোনো কথা থাকে, অভিজ্ঞতা থাকে, শেয়ারিং থাকে, বলতে পারেন, এরপরে হয়তো কোনো সেশনে আরো ইন ডিটেইল আলোচনা করব। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ, আপনাদের ফিডব্যাক জানাবেন, আর এই সেশনের ভিডিও আমাকে একটু দিয়ে দিবেন, থ্যাংক ইউ। কেউ আছে? ধন্যবাদ স্যারকে, আশা করছি এর মাধ্যমে আমরা আমাদের কমিউনিকেশন হ্যাকস এন্ড প্র্যাকটিস টিপস এই বিষয়টি সম্পর্কে বিশদে জানতে পেরেছি, এবং এ সম্পর্কে আমাদের কৌতূহল এবং সকল উদ্দীপনা আমরা মেটাতে সক্ষম হয়েছি। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের সকলের প্রিয় মোহাম্মদ মেহেদী হাসান খান ভাইকে, দ্য জেনারেল সেক্রেটারি অফ সেন্ট্রাল কমিটি সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম, আমি ভাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা দেওয়ার জন্য ও শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম, ধন্যবাদ স্যার আপনাকে, আপনারা তো মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সেশনটা স্যার আমার নিজের কাছে খুবই পার্সোনালি ভালো লেগেছে, আশা করছি আমাদের ক্লাবের যারা মেম্বার ছিলেন তাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমার মেম্বারদের কাছে অনুরোধ করব স্যার আজকে যে দিক নির্দেশনাগুলো স্যার আমাকে দিয়েছে বিজনেস হ্যাক্সের উপরে, তা আপনারা মেবি নোট করে রেখেছেন, সামনের দিনগুলোতে যখন আপনারা আপনাদের বিভিন্ন
প্রফেশনাল লাইফে হোক বা পার্সোনাল লাইফে হোক যখন কমিউনিকেশন করবেন স্যারের এই দিক নির্দেশনাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর আশা করছি ইনশাল্লাহ সামনে আমরা আরো প্রোগ্রাম করব স্যারের সাথে, আমরা আরো অনেক কিছু সম্পর্কে স্যারের কাছ থেকে আমরা জানতে পারবো। আর ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর স্যার আমি হচ্ছে ভিডিওটা আপনাকে মেইল করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত সুদী ও শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমাদের আজকের দিনের আয়োজন। আশা রাখছি খুব শীঘ্রই কোনো এক নতুন আয়োজনের মাধ্যমে আপনাদের সাথে আবারও সামিল হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার সবাইকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ফর ইউর টাইম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, কিপ ইন টাচ। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।